শনিবার জেলার সর্বত্রই পেট্রোল পাম্পগুলির সামনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করা হচ্ছে। বাঁকুড়াতেও চলল এই প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দেওয়া জামা পরে বিক্ষোভ করে বাঁকুড়ার তৃণমূল কর্মীরা। তাদের কর্মসূচি হচ্ছে যুব সমাজের পক্ষ থেকে, যে আমরা দেখেছি দিন দিন পেট্রোল ডিজেলের যে পরিমাণ দাম বাড়ছে, সে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের আম পাবলিকের যে হায়রানি, তাতে আমাদের মনে হচ্ছে সেই পুরনো দিনে ফিরে যায়। গরুর গাড়ি পালকি করে আমাদের এই যে সাধারণ মানুষের মোটরসাইকেল চালাতে ডিজেল পেট্রোলের ডেলি ডেলি যে দাম বেড়ে যাচ্ছে, এই কারণে আজকে আমাদের যুব সমাজের ইন্ডিয়া বিগেস্ট পাপ্পুর বিরুদ্ধে আমরা এই কর্মসূচি। পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলিপুর দুয়ারে অভিনব প্রতিবাদ টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের। রাজ্য নেতৃত্বের নির্দেশে শনিবার আলিপুর দুয়ারে দুটি পেট্রোল পাম্পে অভিনবভাবে প্রতিবাদ কর্মসূচি নিল যুব তৃণমূলের কর্মীরা। আলিপুর দুয়ার শোভাগঞ্জ এবং সুভাষপল্লী পেট্রোল পাম্পে এই অভিনব কর্মসূচি চলে। টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবাই দত্ত রায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল কর্মীরা। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। নেতৃত্বের নির্দেশে, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পেট্রো পণ্য এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা অভিনব কায়দায় শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিকভাবে মানুষকে একটা অ্যাওয়ারনেস করছি যে কীভাবে এই যে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করছে। আর আপনারা জানেন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে জ্বালানি গ্যাসের দামও মূল্য বৃদ্ধি পায়। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে পাপ্পু বানাচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। সেই সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে রাজ্য জুড়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেসের। আলিপুর দুয়ারের পর বালুরঘাটের বিশ্বাসপাড়া মোড় এলাকায় একটি পেট্রোল পাম্পে তৃণমূল যুব কংগ্রেসের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালীন রিসিভ কেটে পেট্রোল নিতে আসা সাধারণ মানুষকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা অবগত করেছেন যে কিভাবে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করে তাদের পাপ্পু বানাচ্ছে। অমিত শাহজি আজকে মানুষদের বোকা বানিয়ে যে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি করে বা ডিজেলের দাম বৃদ্ধি করে যে মানুষের কাছে টাকা লুটছে, তারই একটি প্রয়াস আমরা নিয়েছি। প্রত্যেকটি গ্রাহককে একটা রসিদের মাধ্যমে যে তারা কত লিটার তেল নিচ্ছে এবং তারা কত টাকা এই অমিত শাহজির পাপের ভাগিদার হচ্ছে, সেই বিষয়ে আমরা সবাইকে অবগত করছি একটা রসিদের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।